আসসালামু আলাইকুম খরগোশ প্রেমিকরা কেমন আছেন আপনারা সবাই আশা করব সকলেই অনেক ভালো আছেন র্যাবিট লাভার তামান্নাতে আপনাদের সকলকে অনেক অভিনন্দন আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে খরগোশের ঝিমানো ঠান্ডা কাশি এই সমস্ত ব্যাপারটি নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমার মেকআপ লাভার তামান্না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং র্যাবিট লাভার তামান্নার মতো সেখানেও আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করে নিন তো ইদানিং আপনারা সকলেই কমপ্লেন করছেন যে আপনাদের খরগোশ খাবার দাবার কম খাচ্ছে ঘরের এক কোনায় গিয়ে বসে থাকছে ঝিমোচ্ছে সারা সারাদিন ঘুমাচ্ছে নাক দিয়ে অনবরত পানি পড়ছে দেখা যায় স্বাভাবিক তাপমাত্রায় থাকা সত্ত্বেও তাদের কিন্তু ঠান্ডা কাশিটা লেগেই রয়েছে তো আমার খরগোশেরও ইতিমধ্যে এরকম একটি ঘটনা ঘটে গেছে আমার খরগোশের সাথে তো আমি কিভাবে তার ট্রিটমেন্ট করেছি আর কী দিয়ে তাকে সুস্থ করেছি সেটাই আজকে আলোচনা করব। আর আশা করব আমার আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটি পুরোটা দেখবেন আমার খরগোশের নাকের দিকে একটু লক্ষ্য করুন নাকের দিকে লক্ষ্য করলে দেখবেন নাকের জায়গাটা একটু ময়লা একটু আঠালো টাইপের হয়ে গেছে ওর সমস্যা হচ্ছে ঠান্ডা কাশি ওর ঠান্ডা লেগেছে নাক দিয়ে অনবরত সর্দি পড়ার কারণে নাকের এই জায়গাটাতে কালো হয়ে গেছে আপনারা দেখেছেন তো ওর যখন ঠান্ডা লেগেছে তখন আমি ভেটের কাছ থেকে ওর জন্য একটি ওষুধ নিয়ে আসি আমি আসলে একসাথে অনেকগুলো জিনিস পালিত তো আমি সকলের জন্যই ওষুধটা নিয়ে আসি তো আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু খরগোশের রকম সমস্যা দেখা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম আসা যাক শরীর ফুলিয়ে মুখ গুজে বসে থাকা এরপরে হচ্ছে খাবার কম খাওয়া এবং খাবারের প্রতি অনীহা তারপরে হচ্ছে আলো বাতাস তাপ পছন্দ করা নাক দিয়ে পানি পড়া ঘর ঘর শব্দ করা কাশি দেওয়া তারপরে হচ্ছে মুখ দিয়ে আঠালো লালা ঝরা বা লালা পড়া এরপরে হচ্ছে পায়খানা ভালো দেখতেও সুস্থ তারপরেও ঝিমানো ঝিমানো একটা ভাব তারপরে দেখা যায় কিছুক্ষণ স্বাভাবিক থাকে আবার কিছুক্ষণ অস্বাভাবিক থাকে খাঁচার এক করে গিয়ে বসে থাকে দেখা যায় নর্মালি খাবার দাবার করছে আবার খাবার দাবার করছে না দ্রুত ওজন কমে যাওয়া খাওয়ার চেষ্টা করা কিন্তু কিছুই খেতে না পারা এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে আবহাওয়া পরিবর্তনের ফলে হয় শাস্ত্রন্তের অসুস্থতা হয় দৈহিক ক্ষত কিচলাগা রোগ এই যে রোগ বালাইগুলো এগুলো কিন্তু দেখা যায় আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বেড়ে যায় এবং আমরা খরগোশকে নিয়ে প্রচুর দুশ্চিন্তায় পড়ে যাই এর জন্য আমাদের খরগোশের দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে আপনার খরগোশ কি খাচ্ছে ও দৌড়াদৌড়ি করছে নাকি ওর পেশাব পায়খানা কেমন হচ্ছে ও ঠান্ডা কাশি আছে কিনা না ওর নাক ডলে কি না চোখ দিয়ে পানি পড়ছে কিনা এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর দিকে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে খরগোশ যদি সুস্থও থাকে তারপরেও এইসব জিনিসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমি যে কয়টা জিনিস বলেছি সেগুলো আপনারা যদি রেগুলার বা একদিন পর পর দেখেন তাহলে আপনাদের খরগোশকে কিন্তু আপনারা সঠিক নিয়মে চিকিৎসা করতে পারবেন এবং সুস্থ রাখতে পারবেন এবার আমার কথায় আসি ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে আমার খরগোশের নাকটি কালো হয়ে আছে এবং নাকের চারপাশে কিন্তু ময়লা লেগে আছে সেটা হচ্ছে ওর নাক দিয়ে অনবরত সর্দি পানি পড়ার কারণে ওইটা জমে এরকম হয়ে গেছে তো ওর যখন ঠান্ডা লাগে আমি ভেট থেকে ওর জন্য একটি ওষুধ নিয়ে আসি আর এই ওষুধ খাওয়ানোর ঠিক দুদিন পরে আমার খরগোশ একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আপনারা আগের ভিডিওটি এবং হচ্ছে ওর এখনকার নাকের অবস্থাটা দেখেন তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন ওর যখন ঠান্ডা ভালো হয়ে গেছে তখন নাকের ময়লাগুলো নিজে নিজেই সরে গেছে তো ওর যখন ঠান্ডা লেগেছিলো তখন ওকে আমি তুলসী পাতা তুলসী পাতাটা খেতে দিয়েছি তুলসী পাতাটা আসলে আমি ওদেরকে সপ্তাহে দুবার করে দেই আমি তুলসী পাতাটা ওরা দেখলাম যে খায় আর তুলসী পাতাটা খেলে ওদের যে ঠান্ডার সমস্যা নাক ডলার যে সমস্যাটা সেটি কিন্তু থাকে না তুলসী পাতা খাওয়ানোর পরে ওকে দেখলাম যে ঠান্ডাটা একটু কমে আসছে তারপরে আমি ওর জন্য ব্রক্সোভেট যে সিরাপটি রয়েছে সেটিকে নিয়ে আসি এবং ব্রক্সোভেট সিরাপটি ওকে আমি হাফ চামচ করে দুবেলা খাওয়াই শুধুমাত্র সিরাপটি আমি হাফ চামচ করে যে হোমিওপ্যাথির যে ড্রপার আছে সেই ড্রপারে আবার নিয়ে সেই ড্রপার দিয়ে খাওয়াই আর রেগুলার কুসুম গরম পানি খেতে দেই। তাছাড়া আপনারা অ্যাজিনভেটটা এক গ্রাম করে অ্যাজিনভেট এক গ্রাম করে তিন চামচ পানিতে খুব ভালো মতো মিশিয়ে হোমিওপ্যাথির যে ড্রপারটি রয়েছে সেটি দিয়ে দুবেলা করে খাওয়াতে পারেন অ্যাজিনভেটটা কিন্তু ওদের শরীরে খুবই খুবই কার্যকরী একটি জিনিস ওদের শরীরে খুব দ্রুত কাজ করে অ্যাজিনভেটটা তো আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন আর নিয়মিত সপ্তাহে দুবার আপনারা খরগোশকে ভালো করে তুলসী পাতা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে খরগোশকে খেতে দিতে পারেন এতে আপনার খরগোশের যে যাবতীয় পেটের সমস্যা ঠান্ডা কাশির যে সমস্যা সেটি কিন্তু চলে যাবে আর খরগোশকে কোনোভাবেই গোসল করানো যাবে না আপনার খরগোশ যদি দেখেন যে নোংরা হয়ে গেছে বা অপরিষ্কার আছে সেক্ষেত্রে আপনারা একটি কাপড় খুব ভালো মতো ভিজিয়ে সেটাকে মানে একটু পানি ঝরিয়ে সেটা দিয়ে আপনারা খরগোশের হাত পা শরীরটাকে মুছে দেবেন কিন্তু সরাসরি পানি দিয়ে গোছল করাবেন না আপনারা খরগোশকে নিয়মিত পরিষ্কার রাখার জন্য ওদেরকে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারেন খরগোশের শরীরে উকুন পোকার জন্য আপনারা যে ড্রপার আছে সেটিও ব্যবহার করবেন আর খরগোশকে আলো বাতাস সম্পূর্ণ স্থানে রাখবেন অতিরিক্ত গরমে রাখবেন না এখন যেহেতু গরমের সিজন চেষ্টা করবেন খরগোশকে একটু বাতাসে রাখার জন্য কারণ গরমে ওদের হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ইতিমধ্যে যদি আপনাদের খরগোশের এ ধরনের কোনো সমস্যা দেখা দেয় বা আপনারা দেখছেন যে আপনাদের খরগোশের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন খরগোশের বয়স রেগুলার কি খাচ্ছে সেটি পেশাব পায়খানা কেমন করছে ঠান্ডা কাশি আছে কি না এগুলো আমাকে ডিটেল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব এবং কি করতে হবে সেটি বলে দেব আর আপনাদের খরগোশের প্রতি সব সময় লক্ষ্য রাখবেন আপনাদের খরগোশকে কি খাওয়াচ্ছেন আপনার খরগোশ পেশাব পায়খানা কেমন করছে আর নাকটা কানটা সময় চেক করবেন এটা আমি আপনাদেরকে বলি এই দুটো জিনিস সময় একটু চেক করে রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম